বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অনেকে আবার মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপও ব্যবহার করেন। যারা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন তারা তো অবশ্যই গান শুনতে ভীষণ পছন্দ করেন, কিন্তু মোবাইল বা ল্যাপটপে গান শুনতে গিয়ে এদের ভলিউম নিয়ে বা সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেকেই সন্তুষ্ট না। এই সমস্যার সমাধান হিসাবে বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড তৈরি করেছে ব্লুটুথ স্পিকার। তো আজকে আমি অজিত প্রিন্স ছবি আলোচনা করব লজিটেক X50 ব্লুটুথ স্পিকার নিয়ে। এই স্পিকারটির অফিসিয়াল দাম 2500 টাকা, কিন্তু আমার কাছে এর দাম কিছুটা বেশি মনে হয়েছে। কিন্তু কিভাবে অফারে অর্ধেক দামে মানে 1200 টাকায় কিনবেন তা জানাবো ভিডিও যে কোনো একটি অংশে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে ফেলুন, সাথেই থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে স্পিকারটির ডিজাইন নিয়ে কথা বলি। স্পিকারটির ওজন ছিল 142 গ্রামের মতো, হাতে নিয়ে খুব বেশি ওজন মনে হবে না, এবং এর সাইজও ছিল অনেকটাই ছোট। স্পিকারটির লুকিং এবং ফিল ছিল অসাধারণ। পুরো স্পিকারটি ছিল প্লাস্টিকের তৈরি, তবে এ বাজেটে অনেক মেটাল বডি স্পিকার পাওয়া যায়। সারফেস গ্রিপিংয়ের জন্য স্পিকারটি নিচে থাকছে রাবার কোটের সার্কেল, এতে করে আপনি স্পিকারটি যে স্থানে রাখুন না কেন তা শক্তভাবে আটকে থাকবে, খুব বেশি বেজ দিলেও নাড়াচাড়া করবে না। স্পিকারটিতে পেয়ে যাবেন মোট 3টি বাটন। বাটনগুলো ছিল একটু শক্ত টাইপের। আমার কাছে মনে হয় বাটনগুলো আরও একটু নর্মাল হলে ভালো হতো। দুই সাইডে 2টি বাটন দ্বারা ভলিউম আপ ডাউন করতে পারবেন, এবং এই বাটনগুলো দ্বারা আপনি গান চেঞ্জ করতে পারবেন না, এবং মাঝখানে বাটন দ্বারা পাওয়ার অন অফ বা ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। এই স্পিকারটি পেয়ে যাবেন 3টি ভিন্ন কালারে, গ্রে, ইলো এবং অরেঞ্জ কালারে। সবগুলো কালারই সুন্দর, তবে আমার কাছে পার্সোনালি গ্রে কালারের মাঝে সবুজ কালারটি ভালো লেগেছে। আপনার কাছে কোন কালারটি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই স্পিকারটি আমার মতো অনেকের মন জয় করে নেবে এর অসাধারণ সাউন্ড কোয়ালিটি দিয়ে। সাউন্ডের আউটপুট ছিল যথেষ্ট ক্লিয়ার। আমি এই স্পিকারটি অনেক ধরনের গান প্লে করেছি, প্রতিটি গানে ক্লিয়ার সাউন্ড পেয়েছি। বেজের কথা বলতে গেলে এর বেজ মোটামুটি ভালো ছিল, মানে আমি এর বেজে মোটামুটি সন্তুষ্ট বলতে পারেন। স্পিকারটির লাউডনেস ছিল অনেক ভালো, বলতে পারেন বিন্দু মিক্স থেকে বোমা মিক্স জাল বের হচ্ছে। এদের মনোনয় স্পিকার থেকে এর সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। আপনাদের সুবিধার্থে আমি স্পিকারটি দিয়ে সাউন্ড টেস্টিং করেছি। আমার মাইক্রোফোনের সাউন্ড টেস্টিং আপনাদের সামনে তুলে ধরলাম, তাহলে শুনুন। বাটন পজিশনের পাশেই থাকছে 3.5 mm ইয়ারফোন জ্যাক এবং টাইপ বি ইনপুট। আপনি চাইলে এটি ব্লুটুথ দিয়ে মোবাইল ল্যাপটপের মাধ্যমে ইয়ারফোন জ্যাক দিয়ে গান উপভোগ করতে পারেন। স্পিকারটিতে থাকছে 750 mAh লিথিয়াম ব্যাটারি। এই স্পিকারটি একবার চার্জ দিলে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে জানিয়েছেন লজিটেক, এবং আমার রেজাল্টও অলমোস্ট সেম। রিভিউ প্রায় শেষ, এবার আপনাদের জানাবো স্পিকারটি কীভাবে 1200 টাকার আশেপাশে দামে কিনবেন। প্রথমে আমি ভিডিওতে কোনো শপের নাম বলবো না। বসুন্ধরা এবং মোতালিব প্লাজায় বিভিন্ন শপে বিভিন্ন সময়ে 50% ডিসকাউন্টে স্পিকারটি সেল করা হয়। পাশাপাশি স্পিকারটি আপনি দারাস ইবালিতে ডিসকাউন্টে কিনতে পারবেন। যদি কেউ স্পিকারটি কিনতে কোনোভাবে ব্যর্থ হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যেখানে ডিসকাউন্ট আছে তাদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।